আজকে ভারতবর্ষ স্বাধীনতার 75তম বর্ষ পূর্তি এবং 76তম স্বাধীনতা উদযাপন উপলক্ষে মঞ্চে উপবিষ্ট আমার উস্তাদ মোহতরম হযরত উলামায়ে কেরাম সহ বিশিষ্ট জনেরা বসে আছেন, তেনারা সহ জামিয়া ইসলামিয়া আরবিয়া কলেজ কেরাম মাদ্রাসা পরিচালনায় আজকের এই অনুষ্ঠানে মঞ্চের সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্র এবং আমার সহবয়স্ক বন্ধু সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বোপরি মঞ্চে উপবিষ্ট আছেন যে জমিয়তে উলামায়ে হিন্দ, যাদের রক্তের বিনিময়ে, যাদের চিন্তা ভাবনার বিনিময়ে, যাদের শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা সংগ্রামী এক অরাজনৈতিক দল জমিয়তে উলামায়ে হিন্দের বর্ধমান ডিস্ট্রিক্টের বর্ধমান শাখা পূর্ব বর্ধমান জেলার জমিয়তে উলামায়ে হিন্দের স্বনামধন্য সম্পাদক তথাপি রাজ্য জমিয়তের অন্যতম এক সদস্য হযরত মাওলানা ইমতিয়াজ আলী সাহেব সহ বিশিষ্ট জনেরা আজকে এখানে উপস্থিত হয়ে আছেন। কেন এবং কি উদ্দেশ্যে আমরা যে দেশে বসবাস করছি এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ একটা সময় পরাধীন ছিল, গোটা ভারতবর্ষের সেই সময় বাংলাদেশ পাকিস্তান সহ এই অবিভক্ত ভারতবর্ষের পরিচালক ছিল ব্রিটিশ। 200 বছর অধিক সময় ধরে তারা এই ভারতবর্ষ পরিচালনা করেছে এবং আস্তে আস্তে তারা ক্ষমতার দম্ভে, ক্ষমতার শক্তি দেখিয়ে অগণিত মুসলমানের উপরে অত্যাচার নিশ্চিত প্রভাব তারা শুরু করেছিল, অগণিত হিন্দু তাদের উপরে অত্যাচার স্ত্রী মুরার শুরু করেছিল, জৈন বৌদ্ধ খ্রিস্টান এবং জনসাধারণ সংখ্যালঘু সম্প্রদায় সহ বহু মানুষের উপরে যখন অত্যাচার শুরু করে দিয়েছিল তখন ভারতবর্ষের মাটিতে এক শ্রেণীর মানুষ ভারতবর্ষকে কিভাবে ব্রিটিশের হাত থেকে মুক্ত করা যায়, ব্রিটিশের এই নির্যাতন থেকে কি করে ভারতবর্ষকে বাঁচানো যায় সেই চিন্তা ভাবনা তারা শুরু করে দিয়েছিল। যে সময়ে ভারতবর্ষকে স্বাধীন করার চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছিল সেই সময় ব্রিটিশের সামনে একটা শব্দ ব্যবহার করার মতো ভারতবর্ষের মানুষ কারোর ক্ষমতা ছিল না। সেই সময় ব্রিটিশের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করি এ ক্ষমতা কারোর ছিল না। কিন্তু আমরা গর্বিত, শুনলে আমরা আশ্চর্যবোধ হব, আমরা ইতিহাস থেকে দূরে সরে আছি, আমরা ভারতবর্ষের স্বাধীন সম্পর্কে আজ আমরা পর্যালোচনা থেকে আমরা দূরে সরে আছি, যার কারণে জানি না আমাদের কতটা অবদান। যে সময় ব্রিটিশদের পা চাটছিল অসংখ্য মানুষ, যে সময় ব্রিটিশদের পদতলে পড়ে সব সময় তাদের চামচাগিরি করছিল, আজ যারা মাতব্বরি করছে সেই আরএসএস এর দলের লোকেরা, ঠিক সেই সময় ভারতবর্ষের কিছু শ্রেণীর মুসলমান, কিছু শ্রেণীর হিন্দু এবং আপনার বহু বুদ্ধিজীবী তারা ব্রিটিশদের সামনে মুখ খুলতে শুরু করে দিলেন, যার প্রধান নেতৃত্ব দিয়েছিলেন জমিয়তে উলামায়ে হিন্দ। আমরা ভুলে যাইনি সেই জমিয়তের কথা, আজ ইতিহাসের পাতা থেকে জমিয়তের কথা, আজ ইতিহাসের পাতা থেকে অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর নাম বাদ পড়ে যাচ্ছে। সেজন্য আমরা স্বাধীনতার 76তম বর্ষ 75তম বর্ষ পূর্তি উপলক্ষে আজকে অনুষ্ঠানে আমরা গর্বিত, তার সাথে সাথে কিছু পরিমাণ দুঃখিত, অসংখ্য মনীষীদের নাম ইতিহাস থেকে বাদ দেওয়া হলো কেন? শুনলে অবাক হবেন, এই ভারতবর্ষ স্বাধীনতায় জমিয়াতে উলামায়ে হিন্দের কত অবদান। জমিয়াতে উলামায়ে হিন্দের তৎকালীন সর্বভারতীয় সভাপতি নাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহ, আমাদের গর্বের নাম, আমাদের প্রাণ, আমাদের জান, যার নামে আমরা গর্ব করি, যে যিনি ভারতবর্ষের গর্ব ব্রিটিশের সামনে কখনোই মাথা নত করেনি। সম্মানিত বন্ধু এবং সম্মানিত সুধী, আপনার জনসাধারণ সবাইকে বলতে চাচ্ছি, তাই আমাদের আকাবিরদের, আমাদের বুজুর্গদের, আমাদের যারা ছিলেন আগে স্বাধীনতা সংগ্রামী, তার
একজন ছিলেন সর্বভারতীয় তৎকালীন জামিয়াত উলামায়ে হিন্দের সভাপতি হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ। সেই সময় ইংরেজের বিরুদ্ধে লিখতে শুরু করে দিলেন, ফতোয়া দিতে শুরু করে দিলেন, একেবারে প্রকাশ্য জনসভায় তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিলেন। এমনকি হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, সালটা ছিল 1926, তথ্য সূত্র যে কিতাব থেকে পেয়েছি সেই কিতাবটার নাম হচ্ছে, বইটার নাম হচ্ছে লাশের উপর স্বাধীনতা। লেখক মঞ্চ উপবিষ্ট আমাদের বর্তমান সময়ের গর্ব, বর্তমান সময়ের আমাদের অভিভাবক, আমাদের নেতা, লেখক লাশের উপরে স্বাধীনতা বইয়ের লেখক হচ্ছে জনাব হযরত মাওলানা ইমতিয়াজ আলী সাহেব মাদারিজুল্লাহুল আলী। তিনি লিখেছেন, সেই ইতিহাসটা তুলে ধরেছেন, সালটা ছিল 1926 সাল, হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহ তিনি ফতোয়া দিলেন, ইংরেজের হয়ে সেনাতে যোগ দেওয়া সম্পূর্ণ হারাম। যখন এই ফতোয়া জারি হলো, দলে দলে শত শত হাজারে হাজারে কাতারে কাতারে মুসলমান যারা দেশের ভালোবাসা ছিল, বুজুর্গের দিনদের ভালোবাসা ছিল, ওলামায়ে হাক্কানি রব্বানির ভালোবাসা যাদের ভিতরে ছিল, তারা সমস্ত সেই সৈন্য থেকে বাতিল করে দিয়েছে, তারা ফিরে এলেন সারা ভারতবর্ষের। সেই সময় আপনার শাসক ছিল ইংরেজ, তারা অবাক হয়ে গেল, ব্রিটিশ শাসক অবাক হয়ে তখন বলাবলি করতে লাগলো, কে হুসাইন আহমদ মাদানী যার একটা ফতোয়ার কারণে অসংখ্য সৈন্য, অসংখ্য আপনার সেনার নেতা তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসছে, কেউ আর যেতে চাচ্ছে না, ব্রিটিশ শাসকের ওই সেনাতে যোগ দিতে যাচ্ছে না, ওই মানুষটাকে সঙ্গে সঙ্গে হুকুম জারি হলো, পাকড়াও করে নিয়ে আসা হোসাইন আহমদ মাদানীকে ধরে নিয়ে আসা হলো। তৎকালীন আপনার করাচি, অবিভক্ত ভারতবর্ষের একটা শহর ছিল করাচি, করাচিতে একটা জায়গা ছিল, সেই কবিনা হলে আপনার বসে গেল বিচার ব্যবস্থার বিচারক বসে আছেন, জজ বসে আছেন, ব্রিটিশের চামচা সেই জজ বসে হোসাইন আহমদ মাদানীকে কাঠগড়ায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, তোমার নামই কি হোসাইন আহমদ মাদানী? হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলেন, ইয়েস, আমারই নাম হোসাইন আহমদ মাদানী। সঙ্গে সঙ্গে জজ বললেন, তুমি কি ফতোয়া দিয়েছো নাকি আমাদের বিরুদ্ধে? তুমি কি ফতোয়া দিয়েছো নাকি এই ইংরেজ শাসকের সেনাতে যোগ না দেওয়ার জন্য? তুমি কি আবেদন করেছো নাকি? তখন সাথে সাথে চুপ করে আছেন, খানিকক্ষণ যখন চুপ করে আছেন, ঠিক সেই সময় স্তব্ধ হয়ে আছে অসংখ্য জনতা, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান সব শ্রেণীর জনতা সেখানে হাজির ছিল, বিচার দেখবে হুসাইন আহমদ মাদানীর বিচার হবে। জিজ্ঞাসা যখন করা হলো, আপনি কি ফতোয়া দিয়েছিলেন নাকি, জজ জিজ্ঞাসা করছেন, হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ ক্ষণিকের জন্য স্তব্ধ থাকলেন, উত্তর দিতে শুরু করবেন, ঠিক সেই সময় একজন আলিমে দ্বীন উলামায়ে হাক্কানি রব্বানী নামটার হযরত মুহাম্মদ জওহর আলী রহমতুল্লাহ আলাইহ, তিনি এসে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহের হাত দুটোকে জড়িয়ে ধরে করো জোরে বলতে লাগলেন, ও গো আমাদের নেতা, ও গো আমাদের কলিজার টুকরা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, আপনি একটা বারের জন্য, আপনি কিছু সময়ের জন্য, আপনি একটুখানি পিছিয়ে এসে আপনি বলে দেন যে আমি ফতোয়া দিই নাই। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ দেশপ্রেম কাকে বলে, দেশের ভালোবাসা কাকে বলে, স্বাধীনতা কাকে বলে, স্বাধীন কিভাবে হয়েছে, ওলামায়ে হাক্কানি রব্বানীদের অবদান কতটা পরিমাণ হয় একবার চিন্তা করুন। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ চোখ দুটো লাল বর্ণ হয়ে গেল, গোটা শরীরটা ঘামতে শুরু করলো এবং আরো স্ট্রং হলো, স্ট্রং হয়ে তিনি তখন সেই শাসকের সামনে, জজের সামনে বুক চিতিয়ে মাথা উঁচু করে তিনি বললেন, হ্যাঁ আমি হোসাইন আহমদ মাদানী, আমি সেই ফতোয়া দিয়েছিলাম, আমি সেই কথা বলেছিলাম ভারতবর্ষের মানুষকে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এই মোহাম্মদ আলী জওহর কলে পড়ে উঠলেন, আজ যদি আমার সেই ফতোয়া থেকে দূরে সরে আসি আমার ইমান বদলে যাবে, আমার এই কথা থেকে আমি কিঞ্চিত পরিমাণ আমি পিছুতে পারবো না। এ ছিল হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আমাদের আকাবিরদের, আমাদের বুজুর্গের দিনদের এতটা অবদান ছিল সম্মানিত বন্ধু। সেজন্য যতটা ওই নেতাজি সুভাষ চন্দ্র বসুর যতটা পরিমাণ মেহনত ছিল, শাহনামাজ খান ভারতবর্ষের ব্রিটিশ শাসকের ওই আপনার লাল কেল্লার উপরে যখন পতপত করে উঠছিল ইংরেজ শাসকের পতাকা, সেই পতাকা যখন উড্ডীন হয়ে পতপত করে উঠছিল, তাকে নামাবার কারোর
শক্তি ছিল না সেই সময় আমাদের আকাবের আমাদের বুজুগানের দিন শাহনওয়াজ খান তিনি সেই মিনারের উপরে উঠে ব্রিটিশ শাসকের সেই পতাকাকে নিচে নামিয়ে দিয়ে ভারতবর্ষের পতাকা জাতীয় পতাকা যিনি উত্তীর্ণ করে দিয়েছিলেন তিনি অন্য কেউ নন তিনি হচ্ছেন শাহনওয়াজ খান তাই সকলকে বলবো ছাত্রদিগকে বলবো আজকের তারিখে ওলামায়ে হাক্কা রব্বানী দিগকে বলবো আসি আমরা সেই জন্য স্বাধীনতার বিষয়ে যেখানে প্রোগ্রাম হবে আমরা ছোট ছোট করে কথা শিখবো মানুষের সামনে সেই কথাগুলোকে বলার চেষ্টা করব তবে আমরা বেশি লাফালাফি এবং এইভাবে তোরজোর করি না কেন করি না আপনার বাড়িতে যদি বিবাহ হয় সব দোয়া ওলামারা করেন ঢাকঢোল বাজলে ওলামারা যান না রাজনৈতিক কোন দল যখন একেবারে জিতে পাস করে যখন তারা হইচই করতে শুরু করে তারা মেহনত করে কিন্তু সেই রং মাখার সময় ওই ঢোকঢাল ঢোকঢাল স্বাধীন হয়ে গিয়েছিল তারা এরকম ধেই ধেই করে নাচেনি যার কারণে একটু পিছিয়ে ছিলাম কিন্তু বর্তমান যে সময় আমাদেরকে সেই সময়ের দিকে লক্ষ্য রেখে এগিয়ে রাখতে হবে আজ সেই জন্য আমরা আবার বিশিষ্ট জনদের এই ভারত স্বাধীন করে যারা রেখে দিয়ে গেছেন এখন আমাদের কর্তব্য হবে ভারতবর্ষকে যারা দ্বিখণ্ডিত করার চেষ্টা করবে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে আপোষে যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে ভাগাভাগি করার চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে গর্জে উঠব এবং তারা যে সংবিধান লিখে দিয়ে গেছেন ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান লিখে দিয়ে গেছেন এবং সেই সংবিধান রচনার অন্যতম মেম্বার এবং কমিটির সদস্য ছিলেন হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই তিনি এই কমিটির মেম্বার ছিলেন যে সংবিধান আমাদের কাছে রেখে দিয়ে গেছেন সেই সংবিধানকে আমরা রক্ষা করার আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব এবং শপথ গ্রহণ করব তাই সকলকে বলবো ভারতবর্ষে নরেন্দ্র মোদীর যতটা অধিকার আছে ভারতবর্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যতটা অধিকার আছে ভারতবর্ষে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ততটা অধিকার আছে হিন্দুদের যতটা অধিকার আছে সাঁওতালের যতটা অধিকার আছে খ্রিস্টানের যতটা অধিকার আছে এই এই মুসলমানের ততটা অধিকার আছে একজন স্কর্পিও ওয়ালার যতটা অধিকার আছে একটা টোটো ওয়ালার ততটা অধিকার আছে একটা সাদা মানুষের যতটা অধিকার আছে একজন কৃষ্ণাঙ্গ কালো মানুষের ঠিক ততটাই অধিকার আছে সে অধিকার দিয়েছে সংবিধান সেজন্য আজকে 75তম স্বাধীন স্বাধীনতা বর্ষ পূর্তি উপলক্ষে এবং 76তম স্বাধীনতা উদযাপন উপলক্ষে আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আর মঞ্চে বসে এবং দাঁড়িয়ে সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা সংবিধানকে বাঁচাবো দেশকে রক্ষা করব ইসলামকে রক্ষা করা যেমন আমাদের কর্তব্য কোরআনকে রক্ষা করা যেমন আমাদের কর্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী তাকে ভালোবাসা আমাদের যতটা দায়িত্ব এবং কর্তব্য এই দেশকে ইসলাম শিখিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ততটাই এই দেশকে নিজের মাতৃভূমিকে ভালোবাসা ততটাই কর্তব্য এবং ততটাই আমাদের আপনার সকলের দায়িত্ব তাই সকলকে বলবো আমরা সংবিধানকে বাঁচাবার জন্য প্রচেষ্টা করব এবং জমিয়ত উলামায়ে হিন্দ ভারত স্বাধীনতার সংগ্রামে অন্যতম সংগঠন হাজারো দল হাজারো কিছু সংগঠন উঠতে পারে কিন্তু ভারতবর্ষ স্বাধীনতায় অবদান দল গুনে পাওয়া যাবে না একমাত্র দল হচ্ছে অরাজনৈতিক সংগঠন এই জমিয়ত উলামায়ে হিন্দ সেজন্য সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষের পূর্বে আবারও বলবো যারা চলে গেছেন সেই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা ওলামায়ে হাক্কা রব্বানীর প্রতি ভালোবাসা এবং আজকে স্বাধীনতার যারা পরিচালক হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব হাবিবুল্লাহ সাহেব মুফতি আনসার সাহেব আরো অনেকেই যারা আছেন তাদের সকলকে আজকের এই দিনটাকে গুরুত্ব দেওয়ার জন্য সম্মান জানানোর জন্য তাদেরকে অভিনন্দন জানাই ওলামায়ে হাক্কা রব্বানীকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতরম জয় হিন্দ জোরে বলুন জয় হিন্দ ভারতবর্ষ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ ভারতবর্ষ জিন্দাবাদ আসসালামু আলাইকুম